किशोरगंजের ভৈরবে বৈদ্যুতিক লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেনুর নামে এক শ্রমিক মারা গেছেন। রোববার পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহেনুর যশোর জেলার টিটা বাজিতপুর এলাকার হযরত আলীর ছেলে। ভৈরব বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন জানান, বাজারের লাইনে লোড বেশি হয়, বাজার ওয়ান লাইনে সার্ভিসের কাজ চলে, পরে লাইনম্যানের হাতে থাকা তারটি চালু লাইনের তারে গিয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহেনুর মারা যায়।